গুড মর্নিং বন্ধুরা, আজকে একটু সকাল সকাল চলে এসেছি। সকাল মানে এখন 12টা প্রায় বাজতে যায়। তো প্রথমেই বলে নিচ্ছি, একটু আওয়াজ হতে পারে, কেননা রান্নাঘরে কাজ হচ্ছে, প্লাস আমরা যেখানে থাকি না তার পাশ দিয়ে হচ্ছে ট্রেন লাইন, মানে সেন্ট্রাল রেলওয়েজ যেটা। তো বড় বড় ট্রেনগুলো এখান দিয়ে যায়, দুরন্ত থেকে শুরু করে সব বড় বড় যে ট্রেন এখান দিয়ে যায়। তো এমনি তো দেখতে খুব ভালো লাগে, আমি তো বলেছি আমি ওই জায়গাটা দাঁড়িয়ে থাকি, যে ভালো লাগে, ট্রেন যাচ্ছে উপর দিয়ে, প্লেন যাচ্ছে, ওই জায়গাটাতেই থাকি আমরা, মানে মাঝখানটা। কিন্তু আবার কথা বলতে গেলে যখন মিটিং টিটিং হয় সমস্ত জানলা টানলা বন্ধ করে দিতে হয়, এত আওয়াজ, আর সে সারা, আমার মনে হয় যেন সারা রাত বোধ হয় চলে। অ্যাকচুয়ালি সারা রাত চলে না, ওই মাঝখানে একটা টাইম বোধ হয় ঘণ্টাখানেক ঘণ্টা দেড়েকের জন্য বন্ধ হয়। কোভিডের সময় বিশ্বাস করবে না, সমস্ত জনশূন্য হয়ে গিয়েছিল, একটা ট্রেন চলে না, একটা প্লেন চলে না, বলে বোঝাতে পারবো না। ওই সময় যেন আর না আসে, ওটা মানে নিজের কাছে নিজের একটা ইয়ে, যে কত ভালো কাজ করলে, কত ভালো ভালো চিন্তাভাবনা করলে ওই বীভৎস টাইমটা আর না আসে। কেননা এখন আমরা যে সময় এসেছি না, বলছে কার্মিক যে আমরা, আমি এই কথাটা তোমাদের আমি জানি না আগে বলেছি কি না, কজ অ্যান্ড এফেক্টের কিন্তু কোনো পাসবুক হয় না, মানে আমরা ব্যাংকে কত টাকা আছে আমরা দেখতে পারি, আমরা মেসেজ চেক করতে পারি ব্যাংকের, বা আমরা পাসবই আপডেট করে দেখতে পারি কত টাকা আছে, সেই বুঝে আমরা এগোবো, কেনাকাটি করবো, কিন্তু কর্মের কোনো পাসবুক হয় না। আমাদের জীবন দেখে বোঝা যায় যে আমাদের কী, কোন লেভেল অফ জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। তার জন্য বলে কজ অ্যান্ড এফেক্ট একটা কথা খুব পপুলার, সেটা বলে যে কার্মিক যে প্যাটার্ন, বলছে কর্মা, গুড কর্মা অনেক সময় এক্সস্ট করে যায়, আমরা আমরা বুঝতে পারি না তলানিতে এসে থেকে। তার জন্য বলে সবসময় কজ আর্ন করো, ভালো কজ করো, যাতে কখন লাগে আমরা জানি না। না তো কোভিডের সময়টা আমি এটা খুব ভাবতাম যে ল্যান্ডের যে গুড কর্মা, যেটা দিয়ে আমরা সাস্টেইন করবো, সেই কর্মা বোধ হয় এক্সস্ট করে গেছে। এগুলো আমার অনুভূতি, আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকের টপিকটা দিয়েছিলাম যে আমরা কি নিয়তির হাতের পুতুল, যে তোমার তো এটা ভাগ্য, কি করবে মেনে নাও, নাকি আমরা জীবন পাল্টাতে পারি। তো জীবন তো পাল্টাতে পারি আমি আমার নিজের জীবন দিয়ে, আমি দেখছি আমারও একটা নানা রকম টানা পড়েনের মধ্যে দিয়ে জীবন, আমি কিন্তু একদম সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়ানো, কখন কত রকম কিছুর মধ্যে দিয়ে চলি, কেন সব কিছু বলা যায় না, মানুষের এক্সপেকটেশনের একদম চূড়োয় দাঁড়িয়ে আছি, যেখানে মানে আমি সব করে দেবো, এতটুকু চূড়োর থেকে এদিক ওদিক হয়ে গেলে তখন তখন মারাত্মক, মানে এক্সপেকটেশনের কী বলবো, মানে সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি যে সবটা করে দিতে হবে। তারপরে ধরো অর্থনৈতিক, প্লাস আমার হেলথ, আমার শরীরও যে খুব একটা সুস্থ, আমি বলেছি তোমাদের যে আমার চোখে অনেক পাওয়ার, আমার একটা অদ্ভুত মানসিক একটা রোগ আছে, কিন্তু বিশ্বাস করো আমি ভাবি আমি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি, এবং যতক্ষণ আমার মাথা এবং আমার দুটো হাত আমার মনের সাথে, মানে আমার ফেথওয়ালা যে মন, বিশ্বাসী যে মনটা, সেই মনটার সাথে কোঅর্ডিনেশন থাকবে, ততক্ষণ আমি আমি লড়ে যেতে পারবো। এবং মানে বলছি না যে আমাদের জীবনগুলো হয়ে যাবে এক্সাম্পলের মতো, যে আমরা কি পারি নাকি আমরা হেরে, মানে যে কোনো মুহূর্তে আমরা একটু চোখ হবো আমরা হেরে গেলাম, বিশ্বাসের থেকে হেরে গেলাম, চতুর্দিক থেকে তরবারি আসছে। এবার আমি সেই, আমি ওটা ভিজুয়ালাইজ করি, আমি প্রচুর দিক থেকে এক্সপেকটেশন আসছে, এই এই আসছে, সেই আসছে, আমাকে ওই মনের সাথে, আমার বিশ্বাসী যে মনটা, সেটার সাথে যে আমি পারবো, আমি যুদ্ধে জিতবই, এইটা সবসময় ভাবতে থাকি। তার জন্য যখন মানুষ বলে না যে আমি হেরে গেলাম, আমি পারলাম না, আমার তখন মনে হয় যে অ্যাকচুয়ালি তা না, তুমি বেঁচে আছো মানে তোমার এখনও সেই ওঠানামা করছে, এখনও সোজা হয়ে যায়নি সিজি ইয়েটা, এখনও সুযোগ আছে, এখনও চেষ্টা করো। তো যাই হোক, যেটা বলছিলাম আজকে যে হ্যাঁ আমরা করতে পারি, তো এটা বলতে গিয়ে আমার ওই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা মনে পড়ে যাচ্ছে, যখন স্বামীজি এসে বলেছিলেন, স্বামীজির তখন বাবা সদ্য চলে গেছেন বাজারে বেশ কিছু দিন ধার, আমরা প্রত্যেকেই জানি মারাত্মক একটা অর্থনৈতিক টাইমের মধ্যে দিয়ে উনি যাচ্ছিলেন। তো যাই হোক, সেসব অত ডিটেল যাচ্ছিলাম, একটা সময়
উনি পাঁচি মানে কার্নিশে মানে ওই বারান্দার রকে বসে থেকে ভাবতেন যে এখন যদি কোনো একটা বাঘ আসে আমাকে খেয়ে নিয়ে যায় বা আমি বেঁচে যাই। অ্যাকচুয়ালি তা না, প্রত্যেকটা জিনিসই হয় কারণে। তো যাই হোক, ঠাকুরের সঙ্গে দেখা হলো এবং ঠাকুর স্বামীজিকে ধীরে 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 শেখাতে শুরু করলেন জীবন, জীবন শিক্ষা যাকে। ঠাকুর কখনো পুঁথিগত শিক্ষায় বিশ্বাসী ছিলেন না, ঠাকুর জীবন শিক্ষা দিতেন, অথচ পড়াশোনা জানতেন না। কি অদ্ভুত! ঠাকুর ছিলেন সেই চন্দন বৃক্ষ, একবার যাকে ছোঁয়া যায় গায়ে চন্দনের গন্ধ। তো স্বামীজি বারবার, তোমরা সকলেই জানো, স্বামীজি বারবার বলতেন যে আমি চাইলে মা শুনবে না, তুমি আমার জন্য চেয়ে দাও, তুমি বলো আমার যেন পয়সা করে আসে, আমি যেন ধার দেনা শোধ করতে পারি। তখন ঠাকুর বারবার স্বামীজিকে বলতেন যে যা তুই যা, তুই ভবতায়নী মার কাছে গিয়ে যা, তুই যা চাইবি তাই পাবি। তো তোমরা সকলেই জানো যে উনি যেতেন এবং মার কাছে কিন্তু চাইতে পারতেন, পয়সা দাও বা আমার ধার শোধ করে দাও, কেন ওনার মিশন অন্য জায়গায় না, উনি বিবেক বুদ্ধি চাইতেন। তো সেটার অর্থ কী? আজকে আমি তোমাদের আমার এই মানে টপিকটার মাধ্যমে বলবো, এটা আমরা সবাই টেকনিক্যালি জানি কিন্তু অ্যাকচুয়াল মানেটা, অ্যাকচুয়াল মানেটা হচ্ছে ঠাকুর চাইতেন ওই কজ, কেন আমার এটা হচ্ছে, এইটাকে কানেক্ট করতে। চৈতন্য কনসিয়াসনেস মানে কি? ঠাকুর তো বলতেই পারতেন যা তোকে চাইতে হবে না, আমি তোর জন্য পয়সা চেয়ে দিচ্ছি, মার কাছে যা চাইবো তাই পাবো, কিন্তু উনি কি বলতেন, তুই যা তুই গিয়ে চা, মানে কি? এবং স্বামীজি শেষ পর্যন্ত কি চাইতেন, বিবেক বুদ্ধি দাও, মানে কি বিবেক বুদ্ধি মানে কি, যে সো দ্যাট আমি আমার নিজের জীবনের জায়গাগুলো বুঝতে পারি, কোথায় গণ্ডগোল, কি আমার করণীয়, আমি কোনটা করলে আমার, তো সেটা তো আগামী পরবর্তী জীবনে আমরা দেখেছি স্বামীজির জীবনটাই ছিল একটা সাধনা। অ্যাকচুয়ালি না, মিলেমিশে একাকার হয়ে গেছে, তবে মনটা চাই, বলছে না যখন ধর্মগ্রন্থ পড়ব, আমি এই টপিকটা দেবো আগামী দিনে, যখন ধর্মগ্রন্থ পড়ব তখন ওই ভিতরে ডিটারমিনেশন। তো ধর্মগ্রন্থ এমনি পড়ে গুছিয়ে রেখে দিয়ে আলমারির তাকে কোনো লাভ নেই, আমরা যদি যতক্ষণ না জীবনে লাগাতে পারছি। প্রত্যেকটা কথা কিন্তু যে কোনো ধর্মগ্রন্থে বলা আছে, মোবাইলে কোড বাজছে, তো তোমরা একটু আওয়াজটা এই করো। তো সেটা বলতে গিয়ে আরেকটা মনে পড়ছে যে যে বলে না যে অবজেক্ট অফ ডিভোশন মানে কি, ডিভোশন আমরা সবাই জানি, ডিভোশন অবজেক্ট অফ ডিভোশন কি তোমাদের জিজ্ঞাসা করলাম, অবজেক্ট অফ ডিভোশন কি, অবজেকশন অবজেক্ট অফ ডিভোশন কি তোমাদের সকলকে জিজ্ঞাসা করলাম, তোমাদের যা মনে হয় বলো তো, কমেন্ট করে জানিও। আমি আমারটা বলছি, অবজেক্ট অফ ডিভোশন হচ্ছে আমাদের মাইন্ড, আমাদের মন। আমরা সাধারণত পুজো করি বাইরে, ভগবান বাইরে, বলছে না মন্দির, মন মন্দিরে ঈশ্বর, সমস্ত এগুলো রিলেটেড। আমরা যদি একবার কানেক্ট করে নিতে পারি না, খুব সহজ হয়ে যাবে জীবনটা, সমস্ত কিছু আমাদের ভিতরে। অবজেক্ট অফ ডিভোশন মানে হচ্ছে আমাদের মনটা যদি আমরা পরিষ্কার করতে পারি, আমাদের মনটাকে যদি মন্দিরের মতো আমরা পরিষ্কার রাখতে পারি, ওটাই পুজো, এর থেকে বড় পুজো আর হয় না। পিছনে প্রচুর আওয়াজ আসছে, তোমরা একটুখানি, আমি আগেই সরি বলছি। তো সেই বললাম যে অবজেক্ট অফ ডিভোশন কিন্তু ভিতরে, ভিতরটা আমরা যত পরিষ্কার করতে পারবো তত আমরা কিন্তু জীবন পরিবর্তন করে দিতে পারবো। আমি আমি নিজে তার সাক্ষী, এমন না যে আমি শোনা কথা বলছি, আমি নিজে উপলব্ধি করেছি আমার জীবন দিয়ে। তো যাই হোক, আমি বললাম যে হ্যাঁ, জীবন বদলানো যায়, আমরা নিয়তির হাতে, এটা আমার নিয়তি মেনে নিয়ে না, চেষ্টা করে দেখা যায়, ভালো কজ আমরা এত করবো না, ধীরে 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 জীবনের যে প্যাটার্ন সেটা চেঞ্জ হতে শুরু করবে, সবটা কিন্তু আমাদের ওপর, সবটা আমাদের। সেই ঠাকুরের কথায় কিন্তু তার দানা মানে বীজটা লুকিয়ে আছে, যে আমরা ওই বারবার তুই যা চা গিয়ে, যতবার চাইতেন স্বামীজি ততবার বিবেক দাও বুদ্ধি দাও, কিন্তু আমরা কিন্তু কানেক্ট করি না, আমরা কিন্তু ওই সেই নকল দানা বাতাসা দিয়ে পুজো করেই, বা যে কোনো পূর্ণিমাতে ভালো করে আমরা সিন্নি দিচ্ছি, বা একশোবার প্রত্যেকটারই কারণ আছে, আগামী দিনে আস্তে আস্তে বলবো, প্রত্যেকটারই ঠাকুরেরই কথা আমি কোথা থেকে বলবো, কিন্তু সবার আগে অবজেক্ট অফ ডিভোশন হচ্ছে আমার মন, আমার ভিতরে কী চলছে। আমি পুজো দিয়ে উঠেই আবার যে কে সেই, নাকি আমি সিন্নি খাইয়ে আমি আমার মনকে বলছি যে আমি আজকে থেকে আমি কোনো খারাপ কারুর দোষ দেখবো না,
আজকে থেকে ভয় পাবো না, আজকে থেকে মানে আরও আরও যেগুলো বলতে থাকছি তো কয়েকটা আমি নিজে লিখে রেখেছি, প্রচুর আছে, কয়েকটা বাচ্চাদের মতো মাম যে খাতাটা আমাকে দিয়েছে ওটার মধ্যে লিখছি এখন। তো প্রথমে যেটা লিখেছি, অপর যদি কাউকে চেঞ্জ করতে চাও প্রথমে নিজে চেঞ্জ হও, এটা একটা আমাদের জীবনের মন্ত্র। যদি অন্য কাউকে চেঞ্জ করতে চাই, সে আমার স্বামী হোক, আমার লাইফ হোক, আমার বাচ্চা হোক, যাই বন্ধু হোক, যাই হোক, সেটা নিজে হও। এবং সেই জিনিসগুলো যেগুলো অন্যের মধ্যে তুমি চাইছো যে ওরা আমার সাথে এটা করুক, সেটা নিজে করো তাদের সাথে, এবং উইদাউট এনি এক্সপেকটেশন। প্রথম ইনিশিয়েটিভটা তুমি নাও, প্রথম উদ্যোগটা তুমি নাও। ও আগে আমি এমন মানুষও দেখেছি যারা বলে আমি ওকে তিনবার ফোন করেছি, ও একবারও ফোন করেনি, আমি আর করবো না, ব্যাস হয়ে গেল, যতটুকু কজ হয়েছিল শেষ। তবে পার্সন অফ উইজডম, এর আগের দিন বলেছে না যে কাছে গিয়ে মার খেতে খাওয়ার কথা কেউ বলেনি, ঢিল পাটকেল খেলে আর বাঁচ না বাঁচলে আর কী করে মানুষের কাজ করবো, ওই পার্সন অফ উইজডম। কিন্তু ভিতরটা আমার থাকবে ওই অবজেক্ট অফ ডিভোশন, আমি কী করছি, আমার মন কী চাইছে এই মুহূর্তে, সেটা উদ্যোগটা আমিই নেব, প্রথম উদ্যোগ আমিই নেব। তিনবার কেন, আমি দশবার করব, কিন্তু পার্সন অফ উইজডম, চিন্তা ভাবনা করে যে কিন্তু মনের পিছনে আমার ব্যাক অফ মাই মাইন্ড আমার এটা চলবে না যে আমি এক্সপেকটেশনে করছি, এক্সপেকটেশনটাকে একদম জিরো করে দিতে হবে। এটা হচ্ছে জীবন পাল্টানোর একটা মুখ্য, মানে আমি বয়স্ক মানুষদের মধ্যে এক্সপেকটেশনের গন্ধ পাই, যারা সিনিয়র, যারা প্রচুর জীবন দেখে নিয়েছে, কাজে সেইটা হচ্ছে একটা মারাত্মক, একদম লিখে নেওয়ার মতো অবজেক্ট অফ ডিভোশন। আমার পুজোই হচ্ছে তাই যে আমি এক্সপেকটেশন করবো না, তোমার চরণে আমি দিয়ে দিলাম এক্সপেকটেশন, আমি তোমার চরণে দিয়ে দিলাম সেই সুপ্রিমে, আজকে থেকে আমি আর কারোর উপরে আমি যা করবো আমি করবো আমার ভালো লাগবে বলে, এটা একটা। আর একটা পরেরটা যেটা লিখেছি সেটা হচ্ছে নিজের ওপর নিজের বিশ্বাস, যে প্রতি মুহূর্তে জীবন পাল্টাচ্ছে, কী হয় আমি করছি কিন্তু পাল্টাচ্ছে না, এটা আমার দেখার আমার দৃষ্টিভঙ্গি, ওটা অ্যাকচুয়ালি পাল্টাচ্ছে, ওই বিশ্বাসটা রাখা জীবন পাল্টাচ্ছে। যেই আমি ঘুম থেকে উঠলাম আমি ভাবলাম, আমি ভাবতে শুরু করলাম আমার জীবন পাল্টাচ্ছে ভালোর দিকে, এটা বিশ্বাস। সেকেন্ড পয়েন্ট, আমার জীবন পাল্টাচ্ছে ভালোর দিকে পাল্টা, এটা আবার বিশ্বাস, পাল্টাচ্ছেই, জারিয়া দৃষ্টিভঙ্গি, আমি কীরকমভাবে দেখছি জীবনটাকে, আমি দেখছি পাল্টাচ্ছে না তো পাল্টাচ্ছে না, আমি দেখছি রোজ একটু একটু করে আমার জীবন ভালোর দিকে পাল্টাচ্ছে। সেকেন্ড, পাল্টাতে বাধ্য। তার পরের পয়েন্টটা আমি লিখেছি, একদিনের জন্য যে অতীত আমাকে দুঃখ দেয় সেই অতীত আমি মনে করব না, ওটাও অবজেক্ট অফ ডিভোশন, মানে আমি পুজো করছি, মানে আমার মনটাকে আমি পুজো করছি, আমি দিয়ে দিলাম আমি তা তোমার চরণে, আজকে থেকে যে অতীত আমার ভালো আমাকে শেখায় কিছু, যেটা থেকে আমি স্ট্রেংথ পাই মনে করব, বাকি যেগুলো আমায় দুঃখ দেয়, সেলফ পিটি দেয়, মনে মনে অভিমান এই সেই হয়, ওগুলো আবর্জনা, ওগুলোকে আজকে থেকে আমি বন্ধ করে একদম ফেলে দিলাম, তালা বন্ধ করলে বারবার বেরিয়ে আসা একটা ট্রেনে, ওটা ফেলে দিলাম। ওটা ট্রেনিংটাই ওভাবে যে পুরনো কথা যা আমাকে কষ্ট দেয় আমি আর মনে করব না। আর একটা, এগুলো যদি করে দেখতে পারো জীবন বদলাতে বাধ্য, জীবন বদলাতে বাধ্য, কিন্তু মানুষ পারে না, বলে না দুঃখ বিলাসী, মানুষ দুঃখ করতে ভালোবাসে, কাজে এগুলো শিখিয়ে হয় না, এগুলো নিজের জীবন দিয়ে করতে, আমি মনে করব না আমার জীবনে কম দুঃখ আছে, মনে করি না আমি। আবার কি বলছে এটা, এটা আরেকটা বুদ্ধিজমের একটা কথা, যে তুমি যদি মনে করো যে ওকে আমি ক্ষমা করে দিয়েছি, এটাও এটাতেও অহং আছে, মানে বলতে গেলে না প্রচুর কথা চলে আসে, ধীরে ধীরে বলছি আমি, সমানে চেষ্টা করছি বলার। অনেকেই বলে আমি ওকে ক্ষমা করে দিয়েছি, ওতেই অহং লুকিয়ে আছে, তুমি ক্ষমা করার কেউ না, তুমি ক্ষমা, অবজেক্ট অফ ডিভোশন, এটাও পুজোর মতো, যেরকম আমরা ফুল দিয়ে পুজো করি এটাও একটা ফুল, আমি আমি যে ক্ষমা করতে পারছি পেরেছি সেটার জন্য গ্র্যাটিটিউড, সবাই ক্ষমা করতে পারে না, এরকম অনেক বলে যে আমি একটু চেষ্টা করেছিলাম তোমার কথায় আমার আর ক্ষতি হয়ে গেল, বলছে এর থেকে অন্যায় এর থেকে পাপের আর কিছু, পাপ বলে বাইরে কিছু হয় না, এই অবজেক্ট অফ ডিভোশন, আমার যে ফুলটা আমি চরণে দিচ্ছি তার মধ্যে পোকা, সে ফুল দেওয়া আর না দেওয়া সেন, আমি ওকে ক্ষমা করেছি, তুমি কে ক্ষমা করার, তোমার সেই ক্ষমতা সেই কজ তোমার হয়েছে, নাহলে তোমার ক্ষমা করতে পারতেই না। তো
এটা আর একটা পয়েন্ট যে আমি অতীত মনে করবো না, কেননা সেটা আমি ঈশ্বরের চরণে ফুল স্বরূপ দিয়ে দিয়েছি। আরেকটা যেটা ইদানিংকালে ভীষণ মানে দেখা যায় সেটা হচ্ছে আমি এমন কিছু করব যেটা আমি বুঝতে পারছি যে ডিগনিটি অফ লাইফ, মানুষের ভালোর জন্য বা প্রাণীর ভালোর জন্য বা এই হিউম্যান কাইন্ডের ভালোর জন্য আমি কিছু করছি, কিন্তু করেই আমি দেখছি তারা আমাকে দেখে কিনা। রং গুড ফরচুনের ঘোড়া ফুটো হয়ে যায়, সমস্ত আশীর্বাদ ব্লেসিং নষ্ট হয়ে যায়। আমি করব, আমি করে যাব, কোনটা করে যাব যেটা ভালো মনে হবে, যে আমার এই কথাটা হিউম্যান কাইন্ডের জন্য ভালো। কেউ যদি একটা মানুষও নিতে পারে, তার জন্য আমাকে অনেক চেষ্টা করতে হবে, জানতে হবে, ভুল কথা বললে তো হবে না। তো সেসব কথা আমি শেয়ার করে যাব, আমি আমার মতো কজ করে যাব, ওগুলো কজ। কিন্তু দিনের শেষে কজ করলাম, করেই আমি অপেক্ষা করলাম ওরা আমায় দেখবে, ব্যাস সমস্ত কজের একদম ক্রস হয়ে গেল, কজ অ্যান্ড এফেক্ট নষ্ট হয়ে গেল। করে যেতে হবে, এটাও ওই অবজেক্ট অফ ডিভোশন, ফুলের মতো করে ঈশ্বরের চরণে দিতে হবে যে আমি যেন এক্সপেক্ট না করি, না করি মানে না করি বলতে একদম ট্রেনিং করব না। হিউম্যান মাইন্ড তো আমার আসতে পারে, সঙ্গে সঙ্গে সেটাকে মুছে ঝেড়ে করবো না, আমি আমার কজ করে যাব, আমাকে নাই বা দেখুক কিন্তু কোথাও কজ কিন্তু রোপণ হয়ে যাচ্ছে, প্রচুর আছে, সব তো সময় হবে না। সব বলার মতো সময় হবে না, কেননা প্রচুর বড় হয়ে যাবে। তাহলে আরেকটা বলছি যে আমি এটা খুব, এটাও খুব মারাত্মক আজকের এই ঘোর কলিযুগে, আমি চাইবো অসাধারণ আমার জীবনে অসাধারণ কিছু হোক, মানে আমার আমার ডিজায়ারেবল কিছু হোক, কিন্তু আমি করবো খুব সাধারণ কাজ। আমি চাইবো অসাধারণ কিছু হোক, এটা আমার ফুলফিল হয়ে যাক, ওটা আমার ফুলফিল, কিন্তু আমি কোনো অসাধারণ কাজ করবো না, অসাধারণ কিচ্ছু আমি করছি না, জানিই তো না, আমি শুনিই তো না। অসাধারণ কিছু করতে গেলে তো শিখতে হয়, যে কোনো একটা মিউজিশিয়ানকেও চর্চা তাকে জানতে হয় সুর সাধনা, একটা স্পোর্টসম্যানকেও রোজ ঘুম থেকে উঠে চারটের সময় উঠে তাকে দৌড়তে হয়, শিখতে হয়, ঠিক সেরকমই আমি সাধারণ, আমি অসাধারণ কিছু চাইছি কিন্তু করছি আমি একদম সাধারণ। আমাদের আমার জীবনে কোনো সাধনাই নেই কজের, আমি সাধারণ কাজ করছি কিন্তু চাইছি অসাধারণ। আবার অবজেক্ট অফ ডিভোশন, আমি আমার ভিতরটাকে পুজো করছি, আবার একটা চরণে ফুল দিচ্ছি, কি আমি বলছি নিজের মনের কাছে, অবজেক্ট অফ ডিভোশন ভিতরে বলছি, রোজ দেখছি আমার ভিতরে কি চলছে, যে আমি অসাধারণ, আমি ট্রেনিং নেব, আমি শিখবো, আমি জানবো, আমি এইভাবে এইভাবে চলবো, দ্যাট শুড বি দ্য প্ল্যানিং। অসাধারণ কজ তো অসাধারণ এফেক্ট, তো এইভাবে নিজের জীবনটাকে আমি চালাবো, তো দেখি তো পাল্টায় কিনা, পাল্টাতে বাধ্য। তো আমার আজকে এইটুকুই সময় আছে এখন আপাতত, তাই ভাবলাম সকাল সকাল এসে তোমাদের সাথে একটু কথা বলে নিই। খুব ভালো থাকো তোমরা, আমি খুব খুব চাই তোমাদের সমস্ত আশা প্রত্যাশা যা যা তোমাদের স্বপ্ন, আমি আমি স্বপ্ন দেখি তোমাদের স্বপ্নগুলো যাতে পূর্ণ হয়, এবং তোমরা বিশ্বাস করবে কি না জানি না, ঈশ্বর জানেন যে আমি স্বপ্ন দেখি, যারা অ্যাটলিস্ট আমার চোখের সামনে আছো, যারা আমার চোখের থেকে বাইরে, আমি তো সকলকে চিনি না, তাই আমি সবাইকে শিখিয়ে দিই, তোমাদের চোখের সামনে যারা আছে যাতে তোমরাও চাইতে পারো ভালোটা। তো যাই হোক, রোজ স্বপ্ন অপেক্ষা করে বসে থাকি, তোমরা ভালো খবর আমায় শোনাবে, ইউটিউব বলে না মানে আমার আমার আশপাশটা সবার কথাই বলছি তো, কিন্তু সেটা করে আমি চাইবো বলে ওই অসাধারণ চাইবো কিন্তু ওর কিছু করবো না তা না, তার জন্য রোজ বক 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 করে চলে যে তোমরা কজ করো, কজ করো, কজে থাকো, সমস্ত স্বপ্ন পূর্ণ হতে বাধ্য। তো যাই হোক, এইটুকু বলে আজকে রাখছি, খুব ভালো থেকো তোমরা, টাটা।